شب شمشای شخال میلی جوتی سریشتو سیلالیر شنگو پیلی شب شمشای নমস্কার, প্রতিদিনের মতন চলে এসেছি আজকের রাশিফল বলার জন্য। আপনারা নিশ্চয়ই ভালো আছেন যারা এই মুহূর্তে পূর্ণিমা টিভি দেখছেন, যারা মনে করছেন যে হ্যাঁ, শ্রীলালদাকে দেখাতে হবে, শ্রীলালদের সঙ্গে ভাগ্য নিয়ে আলোচনা করতে হবে, গ্রহগত সমস্যার সমাধান করতে হবে, প্রতিকার করতে হবে, তাহলে ডেফিনেটলি আমার ফোন নম্বরে ফোন করে নেবেন। কিন্তু হ্যাঁ, ফোন নম্বর টিভি স্ক্রিনে যাচ্ছে, 9830307720 অথবা 9804700557, দুটি নম্বর আপনার কাছে দেওয়া রইল। আপনারা আরামসে ফোন করে নেবেন, সকালবেলা 9 থেকে রাত্রি 9টা অবধি ফোন করে নেবেন। আপনার পাশাপাশি চেম্বারে আমি বসবো, বাড়ির কাছে চেম্বারে বসবো, অবশ্যই আপনি অবশ্যই যোগাযোগ করতে পারবেন। চলুন সবার আগে দেখে নিই মেষ রাশি। আজকে সন্তান নিয়ে চিন্তার যোগ দেখা যাচ্ছে, তার উন্নতির জন্য চিন্তার যোগ দেখা যাচ্ছে, টাকা পয়সা ইনভেস্টমেন্টের যোগ দেখা যাচ্ছে, প্রেমে মারাত্মক দুঃখ কষ্টের দিন আজকে দেখা যাচ্ছে। বিষরাশি, পারিবারিক সুখ থেকে বঞ্চিত হওয়ার যোগ দেখা যাচ্ছে, বন্ধু বা আত্মীয় স্বজন বা আপনাকে কেউ আপনাকে ঠকাচ্ছে দেখা যাচ্ছে, আপনার আজকে প্রচন্ড মন খারাপের যোগ দেখা যাচ্ছে। মিথুন রাশি, ভাই বোন আত্মীয় স্বজন আপনার সঙ্গে বেইমানি করছে, আপনার আপনি উপকার করছেন সেখান থেকে আপনাকে বাজে কথা শুনতে হতে পারে। আজকে বলবো কি বলুন তো, নিজের চরকায় তেল দিন, আজকে অন্য কোনো ব্যাপারে নাক গলা নেই ভালো। কর্কট রাশি, কথা বললেই কিন্তু আজকে অশান্তি আছে, কিচ্ছু দরকার নেই কথা বলার। আজকে শুধু কাজের দিন, আজকে নিজের কাজের দিন, অযথা মানে আগ বাড়িয়ে কথা বলা, অযথা আগ বাড়িয়ে যাওয়া, ভালো কথা বলা কিচ্ছু দরকার নেই আজকে, চুপ চুপ একদম সাইলেন্সলি চুপচাপ। সিংহরাশি, আজকে মাথার যন্ত্রণা করবে, শরীর নিয়ে ডিস্টার্বেন্সের যদি দেখা যাচ্ছে, হওয়া কাজ হচ্ছে না যদি দেখা যাচ্ছে, আপনাকে লোকে ভুল বুঝছে দেখা যাচ্ছে। কন্যা রাশি, বহু ব্যয় যোগ দেখা যাচ্ছে, টাকা পয়সা রাখতে পারছেন না দেখা যাচ্ছে, প্ল্যানিংয়ের বাইরে টাকা চলে যাচ্ছে, ভাই হুড়ুর করে টাকা বেরিয়ে চলে যাচ্ছে, কাজেই করছেন আপনি অকাজে করছেন না, মনটাও খারাপ যাচ্ছে। তুলা রাশি, কর্মক্ষেত্রে সুনামের অভাব দেখা যাচ্ছে, আয় উন্নতির ক্ষেত্রে বাধার যোগ দেখা যাচ্ছে, পাওনা টাকা আজকে না পাওয়ার যোগ কিন্তু ম্যাক্সিমাম, কিন্তু আজকে জোর না খাটানোই ভালো। আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। আর আপনার ভাগ্য বদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান কোল পার্কের পাশাপাশি
উত্তর ২৪ পরগনার বনগাঁ, সোদপুর, বসিরহাট, দক্ষিণ ২৪ পরগনার বেহালা, বারুইপুর, হাওড়ার সাঁতরাগাছি, বাগনান, হুগলি, শ্রীরামপুর, আরামবাগ, নদিয়ার কল্যাণী, কৃষ্ণনগর, বর্ধমানের বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, পূর্ব মেদিনীপুরের হলদিয়া, কন্টাই, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর, ঘাটাল, মুর্শিদাবাদের বহরমপুর, পুরুলিয়ার আদ্রা কিংবা বাঁকুড়া ছাড়িয়ে উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এবং মালদায় এবং ঝাড়খণ্ডের বোকারো এখন শ্রীলাল শুধুমাত্র আপনাদের জন্য। আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান? তাহলে বুকিং করুন এই নাম্বারে 9830307720 কিংবা 9804700057। বৃশ্চিক রাশি, আজকে কর্মক্ষেত্রে প্রচুর দায়িত্ব নিতে হতে পারে, 100 জনের কাজ হয়তো আপনাকে একা করতে হতে পারে। আজকে আপনি টিম লিডার হয়ে কাজকর্ম করবেন, মনে হবে দূর, ভাল লাগে না আর কাজ করতে, না এটা একদম বলবেন না, কাজ করে যান। ধনুরাশি, আজকে ভাগ্য আপনাকে প্রচুর নাচাবে, প্রচুর ঘোরাবে, প্রচুর পরেশানি দেবে, প্রচুর টেনশন দেবে, মেন্টালি রেডি হন। মকর রাশি, আজকে পড়ে গিয়ে আঘাতের যোগ দেখা যাচ্ছে, গুরুস্থানেও কারোর শরীর খারাপ যোগ দেখা যাচ্ছে, আজকে দুঃখ পাওয়ার দিন, একটু কষ্ট পাওয়ার দিন, একটু আঘাত পাওয়ার দিন দেখা যাচ্ছে। কুম্ভ রাশি, বহুদিনের ঝামেলা আজকে মিটে যেতে পারে, কোনো শুভ কাজের কথা আজকে কিন্তু হতে পারে, তবে মাঙ্গলিক ব্যক্তিদের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে অশান্তি আছে, ঠিক আছে, যত নিজে চেপে যাবেন তত ভালো। মীন রাশি, শত্রুতা যোগ দেখা যাচ্ছে, লোকে আপনাকে হিংসা করছে দেখা যাচ্ছে, কারণে অকারণে আপনার লোকে পিছনে লাগছে দেখা যাচ্ছে, টেনশনের জন্য, চিন্তার জন্য শরীর খারাপের যোগ দেখা যাচ্ছে। কি বললাম, নিজেকে ভালো রাখুন, নিজেকে আনন্দ রাখুন, চেষ্টা করুন। সবকটা রাশি বলে দিয়েছি, কিন্তু সবকটা রাশি বলে দিয়েছি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশির মধ্যে সারা পৃথিবীর সমস্ত লোক, এই 12টা রাশির মধ্যে সারা পৃথিবীর সমস্ত লোক, সারা পৃথিবীতে যত লোক আছে তাদেরকে 12টা ভাগে ভাগ করে দিয়েছি আমরা জ্যোতিষশাস্ত্র হিসাবে। সারা পৃথিবীতে যত লোক আছে তাদেরকে 12টা ক্যাটাগরিকালি ভাগ করে দিয়েছি, কারো ক্যাটাগরি মেষ ক্যাটাগরি, কারো বিষ ক্যাটাগরি, কারো মিথুন ক্যাটাগরি ভাগ করে দিয়েছি। হ্যাঁ, আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন, আপনার কপাল কেমন যাবে, আপনার দুর্ভাগ্য আছে কিনা, আপনার সৌভাগ্য আছে কিনা, আপনি জীবনে কী করতে চাইছেন, আপনার কপালে কতটুকু প্রাপ্য আছে, এই সমস্ত কিছু জানতে চান তো জ্যোতিষশাস্ত্র শিলালের কাছে আসতে হবে। আসার জন্য আমার কাছে 9830307720 অথবা 9804700057, এই দুটি নাম্বার লিখে রেখে দিন, এখন না আসবেন পরে আসবেন, সেভ করে রেখে দিন, একদম আপনার ভাগ্য অবশ্যই আপনি জানতে পারবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, ঠিক কালকে আবার ঠিক এই সময় ঠিক এই চ্যানেলে চলে আসবো। থ্যাংক ইউ।